হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কামালিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আজকে আমি একটু ভালো নেই, আগের ব্লগেই বলেছিলাম ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে মানে জ্বর কাশি কিছু নেই, শুধু সর্দি বলতে গেলে এই নাক থেকে মাথা অবধি যন্ত্রণা, মানে মাথাটা ভার রয়েছে আর মাথাটা যন্ত্রণা আর নাকটা বন্ধ, কাশি জ্বর সেরকম কিছুই নেই। তো এখন অনেকটা বেটার আছি, ভালো আছি। তো ওষুধ কী খাবো বুঝতে পারছি না, গার্গেল করেছি এই জাস্ট। তো আজকে সকাল সকাল থেকে একটা ব্লগ শুরু করছি, জানি না আজকের ব্লগটা কীরকম হবে, আজকে সব কিছু দেখাতে পারবো কি না। আর আজকে তো শুয়েই রয়েছি, রেস্ট নিচ্ছি, কাজ করছি না। আর শনিকার তো স্কুল ছুটি তোমাদেরকে বলেইছি, আর হাজব্যান্ডেরও ছুটি, কারণ এখানে যে লন্ডনের রানী আছে তার 75তম জন্মদিন, তো সেই জন্য ব্যাংক হলিডেও আছে, তারপর ওর অফিস কাছারি এই 4 দিন ছুটি, তো সেই জন্য হাজব্যান্ডটি ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। তো ও বলো কী খাবে, বললাম ব্রেড আর চাই দাও গরম গরম, আর সেরকম কিছু খাবো না, রোদ উঠেছে, এরমভাবেই কথা হবে, তো সেরকম কিছু খাবো না। তো ওই সব কিছু করছে, তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর আজকে জানি না আমি ব্লগটা কিরকম হবে, যদি খারাপ হয় কিছু বাজে হয় কিছু মনে করো না, তাহলে চলো শুরু করা যাক। কি করছো তোমরা এখানে, খেলা করছো? এই সোফার এই কোনার মধ্যে ভাই মিলে, দু ভাই মিলে ঝগড়া করো, আবার এরকম খেলা করো, মারপিট করো, রিধু সোম কোনটা? এইটা আমার রিধু সোম কোনটা? আমার রিধু সোম কোনটা? এইটা কোনটা? ব্যাবি, এটা আবার কি কথা? অরিধু কি করছো? আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নার মধ্যে আজকে করছি কাঁচকলার খোসা বাটা, কিছুটা বেটেছি আর কিছুটা বাটিনি, বাটবো, কারণ মিক্সিটা ছোটো বুঝতেই পারছো। এদিকে ভাত হচ্ছে আর আর এইদিকে বসিয়েছি বাঁধাকপির তরকারি, মানে আজকে তিনটে গ্যাসে, মানে তিনটে হবে, তিনটে রান্না হচ্ছে, যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে কাঁচকলার খোসাটা বাটছি, এখনও বাটা হয়নি, আর এই যে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল আমার তৈরি হয়ে গেছে। আজকে সিনিকার বাবা সিনিকাকে চা বানানো শেখাচ্ছে, আজকে সিনিকার প্রথম চা বানানো। তো এইসব কে দি, কি করে চা বানায় সিনিকা? আগে জল দিতে হবে, তারপরে বয়ল করতে হবে, বয়ল করে চিনি দিতে হবে, চিনিটা বয়ল করতে হবে, বয়ল করে অফ করে তারপরে দুধ দিতে হবে, না চা পাতা দিতে হবে, তারপরে জল ফুটবে, চিনি ওইরকম করে হয় না, দেখ আমি দেখিয়ে দিচ্ছি পরের বার তুমি করবে। যতগুলো কাপ ততগুলো চামচ হবে, হ্যাঁ, মানে এক চামচ যদি, এক কাপ যদি তুমি চা বানাও তাহলে এক চামচ দেবে, আর যদি দু কাপ বানাও, এখন যখন দু কাপ বানাচ্ছো তাহলে দু চামচ দেবে। চিনি দাও না, আগে চা পাতাটা দিয়ে দিলাম, বাবা বাবার নিয়মে শেখাচ্ছে। আর কত দিচ্ছ চা পাতা? দু কাপ চা পাতা হয়ে গেল, আমি আলাদা করে চিনি দিয়েছি, কম 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 চিনি, আমরা কম চিনি খাই। ব্যাস আর কিচ্ছু করার নেই, দাঁড়িয়ে থাকো।
আচ্ছা বলে গেল বিকেলবেলা চাটা হাজব্যান্ড করছে, চা খাওয়ার আগে আমি ভাবলাম একবার নুন গরম জল দিয়ে গার্গেলটা করে নিই, কারণ মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। তো কি করে এই মাথা ধরাটা কমবে? স্যারিডন খেলে তো, স্যারিডন যতটা চাইছি খাবো না, তাই জন্য ভাবলাম একবার গার্গেলটা করে নিই। আমাদের বিকেলে চাটা খাওয়া হয়ে গেছে, তো তারপরে আমি ভাবলাম এই যে ঘরটর এত নোংরা দেখছো, তো এগুলি একটু গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা পাতা ছিল, তো এই চাদরটা ভাজ টাজ করে নিলাম। আর হাজব্যান্ড ওইদিকে রাত্রের জন্য ভাত টাত বসাচ্ছে এবং রাত্রে রান্নাবান্না রেডি রেডি করছে, কারণ আমার পক্ষে অতটা তা মানে সব কিছু দৌড়ে দৌড়ে করা কোনো সম্ভব নয়। ঢেঁড়স বের করেছো কেন? সিনিকার একটা বক্তব্য আছে, সিনিকার কি বক্তব্য? ও তুমি বাসনও বেঁধে দিয়েছো? কে কে শেখালো বাসন মাজা? বাবা পেরেছো? তো হাজব্যান্ড আর সিনিকা গেছিল বাজারে কিছু বাজার করতে, তো আসার সময় এই ঢ্যাঁড়স নিয়ে এসেছে। তো ও বললো রাত্রে একটু ঢ্যাঁড়স ভাজা করি, তো পেঁয়াজ কেটে রেখেছে, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা করবে। সকালের এমনি রান্না ছিল বাঁধাকপির তরকারি, তারপর ওই কাঁচকলার খোসা বাটা। তো দেখলাম যে ও ঢ্যাঁড়সটাও বের করে রেখেছে, তো বললো কী দিয়ে করবো? বললাম তোমার যেটা খুশি। ও বললো ঠিক আছে তাহলে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি। তো আমি একটু বলে দিলাম কী কীভাবে করতে হবে, তো সেটাই করছে। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে। হ্যাঁ, রাত্রের ডিনার ডিম সেদ্ধ, বাঁধাকপির তরকারি, কাঁচকলা বাটা, খোসা বাটা আর ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা। আর এই যে সিনিকাকেও দিয়েছে। আমাদের ডিম দেয়নি কেন? তোর ডিম খাওয়া হয়ে গেছে সেই জন্য। চলো আমি ঘরে চলে এসেছি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে সমৃদ্ধকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর সিনিকা আর ওর বাবা খাচ্ছে, তখন দেখালাম সিনিকা খাচ্ছিল, এখনো খাওয়া হয়নি। চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। আজকে সেরকম কোনো ভালো ব্লগ করতে পারিনি, চলো এখন ব্লগটাকে এডিট করতে বসবো, কাল সকালে পোস্ট করবো। চলো টাটা, বাই, গুড নাইট।